নমস্কার বন্ধুরা, আবার আপনাদের সামনে আমি মিঠু মিঠুস ক্রিয়েশনের শাড়ি নিয়ে চলে এসেছি, সম্ভার নিয়ে একদম পুজোর কালেকশন। পুজো একদম সামনে এসে গেছে, আজকে আমার 5th এপিসোড। দেখুন আপনাদের কেমন লাগে। আপনারা এর আগের যতগুলো এপিসোড দেখেছেন, আপনারা আমার শাড়ি খুব পছন্দ করেছেন, তার জন্য অসংখ্য আপনাদের ধন্যবাদ। অনেকে বুকিং করেছেন, অনেককে দিতে পারেনি, সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, ভেরি সরি। এবার আপনারা একটু তাড়াতাড়ি বুকিং করুন, যাতে আমি তাড়াতাড়ি আপনাদের দিতে পারি। আজকে আপনাদের প্রথম শাড়ি দেখাচ্ছি চেন্দেরি দিয়ে। আপনারা চেন্দেরির জন্য অনেকে রিকোয়েস্ট করেছিলেন, আজকে 1 নম্বর শাড়ি চেন্দেরি। এটা হচ্ছে লাল ভার্মেলিয়ান রেডের উপরে শাড়িটা হচ্ছে। শাড়িটা দেখুন একবার, ছোট ছোট ডিজাইন, বাগরু ডিজাইনটা রয়েছে পুরো চেন্দেরিটা এমনি, আর এখানে একটা জরি বর্ডার থাকে চেন্দেরিতে। শাড়িটা দেখুন একবার, শাড়িটা এইরকম, পুরো শাড়িটা এইরকম। আর এর ব্লাউজ পিসটা হচ্ছে এটা, এটা হচ্ছে ব্লাউজ পিস। এটা 1 নম্বর শাড়ি, এই শাড়িটার প্রাইস হচ্ছে 1600 টাকা স্টার্ট। এবার আপনাদের 2 নম্বর শাড়ি দেখাচ্ছি। 2 নম্বর শাড়িও হচ্ছে চেন্দেরি, চেন্দেরির মধ্যে বাগরু প্রিন্ট। এটা একদম গোল্ডেন ইয়েলো কালার, পুজোর সকালবেলা পরুন খুব সুন্দর লাগবে, ষষ্ঠীর দিন পরুন বা যে কোনো দিন পরুন, একদম পুজোর জন্য এটা দেখাচ্ছি। দেখুন একবার শাড়িটা, শাড়িটা পুরোটা এইরকম। আপনারা সাবস্ক্রাইব করুন চ্যানেলটা, আমার চ্যানেলটা কেমন লাগছে একটু জানান, আর কেমন লাগছে আমাদের একটু বলুন, আমরা তাহলে সেই রকমভাবে, যেমন আপনারা বলছেন যে চেন্দেরি দেখান, সেই জন্য আপনাদের দেখাচ্ছি। ওই জন্যে আপনাদের আরও কিছু কিছু যদি রিকোয়ারমেন্ট থাকে বলুন আপনারা। এটাও 2 নম্বর শাড়ি, এটার প্রাইসও হচ্ছে 1600। এবার 3 নম্বর শাড়ি দেখাচ্ছি, এটাও চেন্দেরি। আজকে আপনাদের অনেকগুলো চেন্দেরি দেখাবো আমি। এটা গ্রিনের মধ্যে পাতা গ্রিন, পাতা গ্রিন শাড়িটা এইভাবে গেছে, আর নিচটাই হচ্ছে, এটা ডিজাইনটা আবার একটু আলাদা, নিচটা দেখুন, নিচটা ব্লকে গেছে, এটা আপনার নিচে পোর্শনে পড়বে শাড়িটা, পড়লে আপনার এইভাবে উঁচি করলে এইভাবে লাগবে। শাড়িটা এরকম লাগবে, এটার দামও 1600 টাকা, আর এটার ব্লাউজ পিস হচ্ছে গ্রিনে। আপনারা এর ব্লাউজ পিস বানান, কোনো অসুবিধা নেই, আর শাড়িগুলো ভীষণ সফট, পরে ভীষণ আরাম, যারা রোজ শাড়ি পরেন তাদের জন্য চেন্দেরি ভীষণ ভালো। এবার 4 নম্বর শাড়ি দেখাচ্ছি, এটা চেন্দেরিতে বাটিক, দেখুন আপনারা, এটা পুরো হ্যান্ড বাটিক করা, শান্তিনিকেতনের বাটিক এটা, দেখুন এটা ওয়াইন কালার, ওয়াইন কালারের মধ্যে ইয়ে দিয়ে, হোয়াইট দিয়ে। হাফ শাড়িটা হচ্ছে এটা, হাফ শাড়িটা আপনার এই রকম ভাবে রয়েছে, তারপর থেকে হচ্ছে এটা কুচির পর থেকে শাড়িটা হচ্ছে এই রকম। এই যে এইভাবে হচ্ছে কুচির পর থেকে হাফটা, আর ব্লাউজ পিসটা হচ্ছে এটা, এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসের হাতাতেও বাটিকের ডিজাইনটা করা আছে। এটার দাম হচ্ছে 2150 টাকা, এটা বাটিকে। এর পরের শাড়িটা দেখাচ্ছি, এটা গ্রিনে, এটা একেবারে পাতা গ্রিন, দেখুন আপনারা পুরো শাড়িটা এইভাবে, দেখুন কি সুন্দর লাগছে, আপার ইয়কে এই রকম ডিজাইনটা পড়বে, আর নিচ পোর্শনটা এটা, এটা নিচে পুরো শাড়িটা একই রকম, আপনাদের দেখিয়ে দিচ্ছি, পুরোটাই এই রকম। আর ব্লাউজ পিসটা হচ্ছে এটা, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তাহলে আপনারা পরের নোটিফিকেশনটা পেয়ে যাবেন। এবার 6 নম্বর শাড়ি দেখাচ্ছি, 6 নম্বর শাড়িটা একেবারে লাল টুকটুকে, আপনারা দেখুন এটার মধ্যে সাদা কালো আর লাল দিয়ে আঁচলটা, আঁচলটা একবার দেখুন, তারপরে হচ্ছে লোয়ার ইয়কটা হচ্ছে সরু কাজ, আর নিচের কাজ, নিচের দিকটা হচ্ছে চওড়া কাজ। এ দেখুন একবার শাড়িটা দেখুন। এবার ব্লাউজ পিসটা দেখাচ্ছি,
ব্লাউজ পিসটা হচ্ছে লালে একদম লাল টুকটুকে, এটা হচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজ পিসের হাতাতেও কাজ আছে, এটার দামও হচ্ছে 2150। প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর, এক সিঙ্গেল পিস, আপনারা একটু তাড়াতাড়ি বুক করবেন। এবার দেখাচ্ছি 7 নম্বর, এটা হচ্ছে পিঙ্কে, পিঙ্কের আঁচলটাও খুব সুন্দর, আঁচলটা একবার দেখুন। এটারও নিচের দিকটা চওড়া পাড় আর উপর দিকটা হচ্ছে সরু পাড়, দুটো শাড়ি প্রায় একই কালার, আলাদা আলাদা, আর এটার মধ্যে কোথাও কালোর ছোঁয়া নেই, এটা একদম পুজো পারপাসের শাড়ি, একবার দেখুন আপনারা। পুরো শাড়িটা একই রকম। আর এর ব্লাউজ পিসটা হচ্ছে এটা পিঙ্কে, এটার ব্লাউজ পিসের হাতাতেও ডিজাইনটা করে দেওয়া আছে, দেখুন এই বাটিকটা কিন্তু ব্লাউজ পিসের হাতাতেও আছে এইভাবে। এই যে এটার দামও হচ্ছে 2150। আজকে আপনাদের অনেকগুলো চেন্দেরি আমি দেখাচ্ছি, এটা দেখুন, এটাও একদম পুজো পারপাসের ইয়েতেই করা, এটা একদম ষষ্ঠীর সকালের শাড়ি বলতে পারেন। এটা দেখুন, এটা একদম হলুদ আর সবুজ দিয়ে করা, এটাতেও কোথাও কালোর ছোঁয়া নেই, একেবারে মাঙ্গলিক টাইপের শাড়ি, এটা বিয়ের গায়ে হলুদের শাড়িও হতে পারে। দেখুন একবার শাড়িটা, আঁচলটা একবার দেখুন, আঁচল থেকে গ্র্যাজুয়ালি দেখুন, আর শাড়িটা পরার পরে এই টাইপের লাগবে। উপর এটারও উপর দিকটা সরু পাড় আর নিচের দিকটা স্কার্ট বর্ডার, এটা হচ্ছে স্কার্ট বর্ডারের শাড়িটা, দেখুন এটা স্কার্ট বর্ডারে গেছে, পুরো শাড়িটা একই রকম। আর ব্লাউজ পিসটাও এটার হলুদে, এ দেখুন, এটারও ব্লাউজ পিসের হাতায় কাজটা পড়বে, আপনারা দেখুন, এটারও দাম হচ্ছে 2150। পুরো শাড়িটা একই রকম। এবার কিছু সিল্ক দেখাচ্ছি, একদম নৌমিশ শাড়ি, এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আর কোনো কালার নেই, শাড়িটা পুরোটাই ব্ল্যাক আর হোয়াইট দিয়ে করা, দেখুন শাড়িটা আপনারা। নিচের পোর্শনটা হচ্ছে আপনার হোয়াইটের ব্লকটা রয়েছে, আর পুরো শাড়িটায় ছোট ছোট গাছ করা, দেখুন আর এরও ব্লাউজ পিসটা হচ্ছে ব্ল্যাকে, একদম জেড ব্ল্যাক, পুরো শাড়িটা আপনার কালো আর সাদা, আর কোনো এ নেই, এটার প্রাইস হচ্ছে 3400। এরপর একটা শাড়ি দেখাচ্ছি, একদম অষ্টমীর সকালের শাড়ি, দেখুন এটার হাফটা হচ্ছে লালে, দেখুন লালের মধ্যে ছোট ছোট টিউলিপের মতন ডিজাইন করা রয়েছে, এটার অর্ধেকটা হচ্ছে এটা, পুরো আঁচল থেকে হাফটা এক রকম, দেখুন এর পরের পার্টটা হচ্ছে এটা, এই যে কুচির পর থেকে শাড়িটা হচ্ছে এই যে সাদা, সাদার মধ্যে লাল, এবার দেখুন শাড়িটা কি সুন্দর লাগছে, হাফটা আপনার রেড আর হাফটা আপনার হোয়াইট, হোয়াইটের মধ্যে রেড দিয়ে এখানটায়, আর এর ব্লাউজ পিসটা হচ্ছে রেডে, শাড়িটা পরার পরে দুর্দান্ত লাগবে, একদম পুজো পুজো শাড়ি, এটারও দাম হচ্ছে 3400, 3400 টাকা, এটাও পিওর সিল্কের মধ্যে। আপনারা বুক করুন, একটু তাড়াতাড়ি করুন, তাহলে আপনাদের সবাইকেই আমি দেওয়ার চেষ্টা করব। এরপরে দেখাচ্ছি আবার একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শাড়ি, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, এটা এর আগেরটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল, এটা হোয়াইটের ভাগটা এটাই বেশি, এবার দেখুন শাড়িটা, এটাই কিচ্ছু নেই কিন্তু অনেক কিছু আছে, একদম কলকা কলকা ডিজাইনে পুরো শাড়িটা, এই যে দেখুন শাড়িটা কি সুন্দর লাগছে, খুব স্মার্ট লুকের শাড়ি, এটা শুধু পুজো না, পুজোর পরেও আপনারা পরুন, যে কোনো অনুষ্ঠানে পরুন, ডেলি ওয়েয়ারে পরুন, ডেলি ইউজ করুন, কিচ্ছু হবে না, খুবই সুন্দর শাড়িটা, পুরো শাড়িটা একরকম দেখতে। আর আপনার ব্লাউজ পিসটা হচ্ছে ব্ল্যাকে, দেখুন ব্ল্যাকের মধ্যে যখন পরবেন কি সুন্দর লাগবে, এটারও দাম হচ্ছে 3500, 3400 সরি।
এরপরে আরেকটা পুজো পুজো শাড়ি দেখিয়ে দিচ্ছি, লাল টুকটুকে শাড়ি। দেখুন আপনার আঁচলটা, দেখুন আঁচলটা একদম আঙ্গুর পাতা, এখানটা দেখুন। এরপরে পুরো শাড়িটা এইভাবে গেছে, পুরো শাড়িটা এইরকম দুই দিকে দুই রকম আঙ্গুর লতাটা গেছে, আঙ্গুর পাতা ডিজাইনটা হলুদ দিয়ে, একদম মাঙ্গলিক শাড়ি একদম। এটাতেও আপনারা যে কোনো অনুষ্ঠানে পরে যান, সকালবেলা পরুন, কোনো অসুবিধা নেই। পুরো শাড়িটা লাল আর হলুদ, আর এর ব্লাউজ পিসটা হচ্ছে হলুদে, হলুদের মধ্যে আবার একটা টেক্সচার ব্লক আছে, দেখুন আপনারা একটা ব্লক ব্লকের ব্যবহার হয়েছে এই শাড়িটার হলুদের মধ্যে। এটার দামও 3400। আজকে অনেকগুলো সিল্ক দেখিয়ে দিলাম, এবার আপনাদের গাছি তসর দেখাচ্ছি। গাছি বাই গাছি তসরও আপনারা দেখতে চেয়েছিলেন, দেখুন এবার আপনারা, এটা একদম গাছি বাই গাছি তসর। দেখুন এটার আঁচলটায় হচ্ছে নানান রঙের কালার বার দিয়ে ডিজাইনটা করা হয়েছে, আর মাঝখানে একটা ব্লক আছে, দেখুন আপনারা। শাড়িটা ভীষণ সুন্দর, প্রচণ্ড এলিগেন্ট শাড়ি। আর তারপর থেকে হাফটা হচ্ছে আপনার এটা, দেখুন পরার পরে কীভাবে লাগবে, দেখুন কী সুন্দর লাগবে। আর নিচে হচ্ছে এটা স্কার্ট বর্ডার, এই যে হচ্ছে বর্ডারটা, এটা হচ্ছে হাফটা। সামনের পোর্শনে আপনার এটা থাকছে, এর পরের পোর্শনটা হচ্ছে ব্লুতে, এই যে কুচির পর থেকে এটা ব্লুতে থাকবে, ব্লুয়ে দেখুন শাড়িটা এইভাবে এইভাবে যাবে শাড়িটা, দেখুন হাফটা ব্লু, আর এর ব্লাউজ পিসটাও হচ্ছে ব্লুতে। শাড়িটার প্রাইস হচ্ছে 4500, 4500। শাড়িটার কোয়ালিটি খুবই ভালো, গাছি তসরের কোয়ালিটি তো আপনারা জানেনই, ভীষণ ভালো শাড়ি। আরেকটা গাছি তসর দেখাচ্ছি আপনাদের, এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টে, দেখুন শাড়িটা, এটার মধ্যে ডিজিটাল প্রিন্টে নানান ধরনের পাখি করা, পাখি আর ব্রাউন কালারের ফুল। এই পুরো শাড়িটা আপনার একই রকম, আর আঁচলটা দেখুন, আঁচলে বড় বড় দুটো পাখি আছে। এটা 14 নম্বর শাড়ি, পুরো শাড়িটা আপনার এই ডিজাইনটা রয়েছে, এই ডিজিটাল প্রিন্টটা রয়েছে, দেখুন একবার। আর এগুলো পুরো গাছি বাই গাছি তসর, এগুলো দেখুন একবার। আর এর প্রাইস হচ্ছে এটা 14 নম্বর শাড়ি 4500, আর 4500। আর এর ব্লাউজ পিসটা হচ্ছে একদম চকলেট কালারে, দেখুন এটা হচ্ছে ব্লাউজ পিস। এবার আরেকটা গাছি তসর দেখাচ্ছি, দেখুন আপনারা, এটাও খুব কর্পোরেট লুকের শাড়ি, দেখুন আঁচলটা দেখুন এর। আর এই যে সাইডে যে কাজটা দেখছেন, এটা হচ্ছে হ্যান্ড পেন্টিং, এই জায়গাটা হচ্ছে ব্লক, আর এই জায়গাটা হচ্ছে হ্যান্ড পেন্টিং এইখানটা। এটা একদম চকলেট কালার, ডিপ চকলেট কালারের শাড়িটা, আর পুরোটাই ব্লকটা, ব্লকটা খুব সূক্ষ্ম টাইপের ব্লক, দেখুন এখানেও আবার এই হ্যান্ড পেন্টিংটা রয়েছে। হাফ শাড়িটা আপনার এই রকম, দেখুন হাফ শাড়িটা, আর হাফ শাড়িটা হচ্ছে এটা। কুচির পর থেকে এই ডিজাইনটা আসছে, কুচির পর থেকে চকলেট কালার, এটা একদম ডিপ চকলেট কালার যেটা সেটা, দেখুন এই শাড়িটার কালারটা এটা। আর এর ব্লাউজ পিসটা হচ্ছে চকলেট কালারে, এটারও প্রাইস হচ্ছে 4500। এই যে এটার ব্লাউজ পিস, ব্লাউজ পিসের হাতায় আবার একটা সূক্ষ্ম ব্লক আছে, স্লিক ব্লক একটা রয়েছে, দেখুন। এর পরের শাড়িটা হচ্ছে 16 নম্বর, এটাও হচ্ছে গাছি বাই গাছি তসর, দেখুন আপনারা, এটা পুরোটা ট্রায়াঙ্গেল হয়ে আঁচলটা অনেক বড়, আঁচলটা আপনার কাঁধ অবধি চলে আসবে, দেখুন এই আঁচলটা এইরকম। আর কালারটাকে কী কালার বলবো, নস্যি কালার, অনেকটা পাটটা তো চকলেট কালার, কালারটা অনেকটা চিকু কালার টাইপের, ডিপ চিকু কালারও আপনারা এটাকে বলতে পারেন, দেখুন হাফ শাড়িটা হচ্ছে এটা, আর হাফটা হচ্ছে এই।
হাফটা শাড়িটার এই কালারটা দেখুন একবার, পরার পরে পুরো আলাদা লুকস আসবে। আর ব্লাউজ পিসটা আবার এর রেডে, শাড়িটা তিনটে কালারে রয়েছে দেখুন, ব্লাউজ পিসটা আবার রেড, এটার দামও 4500। এবার একটা জরি পার তসর দেখাচ্ছি, এটাও লাল রঙের, আপনারা দেখুন এটারও হ্যান্ড ব্লক, আপনারা ব্লকটা একবার দেখুন এখানটা, এখানে ছোট ছোট সারস করা, আবার এখানে হাতি দেখুন, ব্লকটা একবার আঁচলটা দেখুন, আর পুরো শাড়িটা একরকম। গাছি বাই গাছি তসরের আপনারা তো কোয়ালিটি জানেনই, অনেকেই দেখাতে বলেছিলেন, আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি, কেমন লাগে আমাকে জানান। আর এটার দুই দিকেই স্কার্ট বর্ডার, দুদিকে একই রকম বর্ডারটা রয়েছে, ব্লকটা করে দিয়েছি। আর হাফটা হচ্ছে আপনার, হাফ না এটা পুরোটাই একরকম, এটা পরার পরে কুচির থেকটা এইরকম যাবে স্কার্ট বর্ডারে। আর এর ব্লাউজ পিসটাও রানিং, এই একই রকম পুরো শাড়িটা, তসরের মধ্যে লাল রং খুব সুন্দর লাগে। এই শাড়িটার প্রাইস হচ্ছে 4750, এটা গাছি তসরে জরিপার দেখুন। এর পরের শাড়িটা একটা তসার বাত্তা দেখাচ্ছি, এটা স্কাই ব্লুতে দেখুন একবার শাড়িটা, এটার আঁচলে জরির ব্যবহার রয়েছে, এখানে জরির স্ট্রাইপ রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, আর শাড়িটার কালারটা হচ্ছে স্কাই ব্লু, আর এখানে এই ব্লকটা করা হয়েছে পুরোটা, খুব সিম্পল কিন্তু ভীষণ সোবার আর এলিগেন্ট লুক শাড়িটা দেখুন আপনারা, পুরো শাড়িটা এইরকম। আর কুচির পর থেকে একই রকম শাড়িটা, ভীষণ সোবার লুকসটা, এর খুব সোবার কুচিটা, একদম সিম্পল, প্লেন অ্যান্ড সিম্পল, কিন্তু কালারটা খুব সুন্দর। আর তাসার বাপ্তা জানেনি আপনারা, আর এর ব্লাউজ পিসটা হচ্ছে এটা তাসার বাপ্তা, একদম মুগা তাসারের লুক, আর ভীষণ সফট শাড়ি দেখুন একবার, ব্লাউজ পিসটা এটা, এটার প্রাইস হচ্ছে 3200। আরেকটা তাসার বাপ্তা দেখাচ্ছি আপনাদের দেখুন, এটা বাটিকে, এই বাপ্তাটা হচ্ছে বাটিকে, এটা চকলেট কালার, এটা ঠিক ব্ল্যাক না, একদম ডিপ চকলেট কালার হচ্ছে এটার আঁচলটা দেখুন একবার, আঁচলটা মাল্টি কালার দিয়ে করা, আর আর হাফটা আপনার ইয়ে সাদাতে ক্রিম কালারে, তাছাড়া বাফতার যে রিয়েল দিয়েটা থাকে এটাকে একদম ছেড়ে দেওয়া হয়েছে, এখানে কোনো কালারের ব্যবহার হয়নি, এটা যেমন বাফতা থাকে সেই কালারটাই এখানে রাখা হয়েছে, আর দুই দিকে চক মাল্টি কালার বাটিক ইয়েটা করা হয়েছে। আবার কুচিটা হচ্ছে কুচিটা হচ্ছে খুব সুন্দর দেখুন একবার, কুচিটা এটা এইভাবে কুচিটা আসছে দেখুন, আরেকটু ছড়িয়ে দিই কুচিটা একবার, ভালো করে দেখুন আপনারা, কুচিটা একটা টেম্পলের মতন করা আছে, কুচিটা আবার চকলেটে, আবার পুরো শাড়িটা সাদাতে ক্রিম কালারে, আর এর ব্লাউজ পিসটাও হচ্ছে ক্রিম কালারে, ক্রিম কালারে এই বর্ডারটা করা হয়েছে। আপনাদের পুরো শাড়িটাই খুলে দেখিয়ে দিলাম দেখুন, ব্লাউজ পিসটা একটু ভালো করে দেখিয়ে দিই, এটা হচ্ছে ব্লাউজ পিস, এটারও প্রাইস হচ্ছে 3200। এরপরে একটা দেখাচ্ছি লিলেন জামদানি, লিলেন জামদানি আপনাদের আগেও দেখিয়েছি, এই ডিজাইনটা আপনারা পছন্দ করেছিলেন, রিকোয়েস্ট করেছিলেন আরেকবার দেখাতে, আপনাদের অন্য কালার দেখিয়েছিলাম, এবার একটু অন্য কালার দেখাচ্ছি দেখুন, একদম চাপা ফুল কালার যেটা, বা অনেকে বাটার কালারও বলে দেখুন, দুই দিকে দু রকমের পার দেখুন, চওড়া বর্ডারটা উইভিংয়ের মধ্যে গেছে জামদানি কাজে, আর সিলভার জরি রয়েছে, একদিকে রানি একদিকে অরেঞ্জ দেখুন, শার্টটা ভীষণ সুন্দর একবার দেখুন, আর মাল্টি কালার একটা কলকা গেছে এইভাবে দেখুন। আর এর ব্লাউজ পিসটা হচ্ছে এটাতে, আপনারা এর ব্লাউজ বানাতেও পারেন, বা এটা অন্য যে কোনো কালারের অরেঞ্জ বা রানি যে কোনো কালারের ব্লাউজ দিয়ে পরুন, খুব সুন্দর লাগবে, এটার প্রাইস হচ্ছে 3600। এটা লিলেন জামদানি। আরেকটা আপনাদের সিল্ক দেখিয়ে দিচ্ছি, এটা একবার দেখুন, এবার আঁচলটা একবার দেখুন, এটা আঁচলটা ভীষণ সুন্দর,
একটা অ্যাবস্ট্রাক্টে রাধাকৃষ্ণ করা হয়েছে, দেখুন একবার। আর হাফটা হচ্ছে অ্যাসিড পেন্টিং, আঁচলটাও অ্যাসিড পেন্টিংয়ে আর হাফটা এই শাড়িটার অ্যাসিড পেন্টিংয়ে রয়েছে। একবার ফুলগুলো একবার দেখুন কত রকমের এটার মধ্যে শেডিং আছে, একবার দেখুন পুরো শাড়িটা একবার দেখুন এইরকম। এটা হাফটা, আর দুই দিকে একটা বর্ডারের মতন দেওয়া আছে, আর হাফটা হচ্ছে চকলেটে শাড়িটা এইভাবে। এই যে এটা হচ্ছে কুচির পর থেকে, কুচির পর থেকে চকলেট শাড়িটা, খুব সুন্দর। আর এর ব্লাউজ পিসটাও হচ্ছে চকলেটে, শাড়িটা ভীষণ সোবার। এটার দাম হচ্ছে, প্রাইস হচ্ছে 3400। এবার আপনাদের আরেকটা বাপ্তা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে জরি পার্ক তাসার বাপ্তা। এটা চারকোল কালার, এটাকে বলি এটা চারকোল কালার, ব্ল্যাক, ঠিক ব্ল্যাকও বলা চলে কিন্তু জেড ব্ল্যাক। এটা দেখুন, এটার ব্লকটা একবার দেখুন, ছোট্ট ছোট্ট কালো মধ্যে লাল আর সাদা, সাদার মধ্যে লাল দিয়ে ফুল দেখুন। এটার একদম স্কার্ট বর্ডার, চওড়া বর্ডার করে করা হয়েছে, এই জন্য উপরটা একদম প্লেন ছাড়া হয়েছে দেখুন একবার। আর পুরো শাড়িটা কুচি করলে দেখুন এইভাবে যাবে। এটা তাসার বাপ্তা। আর এটার ব্লাউজ পিসটা হচ্ছে রেডে, দেখুন ব্ল্যাকের সাথে রেডটা যখন পরবেন খুব সুন্দর লাগবে, একদম ডিফারেন্ট লুক, একদম ফেস্টিভ লুকের শাড়ি। এটার প্রাইসও হচ্ছে 3200। আজকে একটা শাড়ি দেখালাম, আপনারা একটু তাড়াতাড়ি চটপট বুকিং করুন, না হলে শাড়ি রাখতে পারছি না, আপনারা জানেনই আপনাদের দিতে পারছি না। আপনাদের ভালো লাগছে এতেই আমি খুশি, এরপরে আবার আপনাদের কাছে আসবো আরেকটা এপিসোড নিয়ে। আজকের মতন এখানেই থাক, নমস্কার।